বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছিস অনেকেই কমেন্ট করছো যে ভিডিও করছো না কেন দিদি ভাই বড়ো ভিডিও ছাড়ছোই না দেখার অপেক্ষায় আছি কারণ আমার মেয়ের খুবই শরীর খারাপ আর কী হয়েছে মানে কিসের জন্য এতদিন হসপিটালে ছিলাম সবই তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওটা দেখতে থাকো তাহলে সব জানতে পারবে

এখন তো আমরা হসপিটালে ভর্তি হয়ে গেছি আর এখন কালকে ভর্তি হয়েছি কিন্তু কালকে মানে যে অবস্থায় ছিলাম বন্ধুরা ভিডিও করার অবস্থায় না তাই সকালবেলা আমার মেয়ে একটু খাচ্ছে তাই দেখে খুবই আমার ভালো লেগেছিল তখন ভাবলাম তাহলে একটু শেয়ার করার জন্য বন্ধুদের তুলে রাখি মানে সামান্য একটু একটু করে তুলে রেখেছিলাম তোমাদের শেয়ার করার জন্য মানে আমার মেয়ের এত প্রচণ্ড শরীর খারাপ হবে আমি ভাবতেই পারিনি কিন্তু কি বলবো কার কপালে কখন কি আছে সেটা বলা যায় না কখন কি হবে আমরা এখন ভর্তি আছি কৃষ্ণনগর সদরে আমাদের এইখানকার বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখো তারা তো চেনোই সদর হসপিটাল আর আমি প্রথমে মেয়েকে নার্সিংহোমে নিয়ে গিয়েছিলাম কিন্তু আমার মেয়ের রক্তের প্লেটটা এতই কমে গেছিলো যে আড়াই লাখ নর্মালে থাকে সেইখানে চলে গেছিলো চল্লিশে তার জন্য ভর্তি নেয়নি এক সপ্তাহ ভর্তি থাকার পর আমার মেয়ে আজ সুস্থ হয়ে গেছে একটু আগে থেকে একটু সুস্থ হয়ে গেছে তার জন্য ছুটি দিয়ে দিয়েছে আর আমরা দাঁড়িয়ে আছি গাড়ি আসবে বাড়ির দিক রওনা দেবো তার জন্য আমি ভাবলাম যে বন্ধুদের একটু শেয়ার করা যাবে সামান্য একটু তুলে রাখি গাড়িটা আস্তে আস্তে আর অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছ যে তোমার মেয়ের কি হয়েছে আমার মেয়ে ডেঙ্গু জ্বর হয়েছে বন্ধুরা আর খুব ভয়ানক হয়েছিল রক্তের প্লেট একদম কমে গিয়েছিল মানে হাত পা ঠান্ডা হয়ে কুকড়ে যাচ্ছিল আর প্রচণ্ড বমি মানে বলার নেই এত বমি করেছে আমার মেয়ে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে আমার মেয়েকে আমার কোলে ফিরে পেয়েছি তোমার সবাই ভালো থেকো বন্ধুরা